বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর। দীর্ঘদিন ধরে নেই নতুন কোনো সিনেমার ঘোষণা, বাদ করেছেন চুক্তিবদ্ধ সিনেমা থেকেও। শিল্পী সমিতি নির্বাচনে অংশগ্রহণ করে কিছুটা আলোচনা আসলেও নির্বাচনের ভরাডুবিতে তা খুব একটা কাজে আসেনি। বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে আবারও খবরের শিরোনামে এসেছেন এই চিত্রনায়ক। দেখা যায় ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসকারী আলোচিত গাড়ি চালক আবেদ আলীকে খুঁজছেন। বাপ্পী তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি অঙ্কে ফেল করেছিলাম, ওই সময় আবেদ আলী ভাইকে অনেক খুঁজেছিলাম, কোথায় ছিলেন তখন, এনিওয়েজ ভাগ্যের পরিহাস মেনে নিলাম, তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেল করব না, আপনি বের হয়েই আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের জন্য বাপ্পী তার সোশ্যাল মিডিয়ার কয়েকটি লিঙ্কও দিয়েছেন। বলার অপেক্ষা রাখে না, মজার ছলেই এমন পোস্ট দিয়েছেন বাপ্পী। বছরখানেক হলো নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি এই চিত্রনায়ককে। এমনকি তার অভিনীত প্রায় 5টি সিনেমা মুক্তির অপেক্ষায় থাকলেও সেগুলোর মুক্তি অনিশ্চিত বলেও জানা গেছে। আরে এই ড্রাইভার, এত সুন্দর রাস্তায় তুমি অ্যাক্সিডেন্ট করলে কি করে? স্যার আমি কি করুম, সামনে তো আগুন স্যার, ওই দেখেন স্যার।